আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যাঁ আপনাদের সাথে মজার একটা ঘটনা শেয়ার করতে আসছি যেটা হচ্ছে মাগরি নামাজ মাগরি আজান হলো অজু করে মসজিদে ঢুকলাম মসজিদে প্রবেশ করার পর মাজ যিনি কেমন দিচ্ছিলেন এটা আমি একটা কল আমার ফোনে নাম্বারটা অপরিচিত তাই চিন্তা করলাম রিসিভ করে রিসিভ করার সাথে সাথে বলতেছে একজন লোক বলতেছে ভাই আপনার নাম্বার আমার নব্বই টাকা চলে আসছে এভাবে আমার আপনি আমার নাম্বার টাকাটা পাঠিয়ে দেন তাই বলছি ঠিক আছে আমি মসজিদে আসি আমি মসজিদ নামাজ পড়ে আপনার সাথে কথা বলতেছি আপনার টাকাটা পাঠাই দেব নামাজরত অবস্থায় দুই মিনিট গেল একটার পর একটা আমাকে ফোন দিয়ে যাচ্ছে একটার পর একটা ফোন দিচ্ছে দিচ্ছি এইভাবে নামাজরত নামাজরত অবস্থায় সে আমাকে আটটা কল দিয়েছে টোটাল মসজিদ থেকে বের হলাম আবার কল দিয়েছে একটা কলটা রিসিভ করলাম রিসিভ করার পরে সে আমাকে বলতেছে ভাই আপনাকে এতগুলো ফোন দিলাম আপনার নাম্বার আমার এভাবে টাকা চলে গেছে আপনি ফোন ধরেন না তখন আমি ওনার সাথে কোনো কথা না বলে বললাম ভাই আপনি কি মুসলমান না হিন্দু সে বলল ভাই সরি 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 না আপনি বলেন মুসলমান না হিন্দু তখন বললাম আমি মুসলমান তখন আমি বললাম আপনি নিজে তো নামাজ পড়েন নাই আমার নাম আমারও নামাজের কি ডিস্টার্ব করলেন তখন বলছে ভাই আমি বুঝতে পারি নাই সরি আমার ভুল হয়ে গেছে এই অবস্থা তো ভুলে গেছে আপনি জানেন না মাগরিব নামা মাগরিবের আজান হলে মানুষের মসজিদে যায় তো এখন আপনার সাথে আমার কথা নাই এক কাজ করেন আপনার যত ধরনের প্রশ্ন চা যত কিছু আছে আপনি আমার সাথে পরে কথা বলবেন আগে যান নামাজটা পড়ে আসেন মসজিদে গিয়ে নামাজটা পড়ে তারপর আমাকে কল দিবেন ঠিক আছে আপনার সাথে আর আমার আপনার সাথে আর আমার কোনো কথা নেই এখন আচ্ছা ঠিক আছে ভাই ঠিক আছে আমি নামাজটা পড়ি তো গেলো ঠিক বিশ মিনিট পরে পনেরো বিশ মিনিট পরে সে আমাকে কল দিল আবার প্রশ্ন করলাম ভাই নামাজ কি পড়ছেন হ্যাঁ ভাই পড়ছি পড়ছি নামাজ পড়ছি আচ্ছা ঠিক আছে তো কী হয়েছে ভাই আমার আপনার নাম্বারে এইভাবে এইভাবে আমার টাকা চলে গেছে আমার নাম্বারে তো পরে দেখলাম আমার নাম্বারে আসলে সেটা যে আমার নাম্বারে একটা ডিজিট সে ভুল করেছিল ওই নাম্বারটা পরে আমি বলছি ঠিক আছে নাম্বারটা আপনি কোন ডিজিটটা ভুল বা কোন নাম্বারটা কী যখন যে আমার নাম্বারটা বলছে তো আমি একজনকে দিয়ে যে আমি একটা তারা নাম্বারটা একটা কাবে লিখে একজনকে দিয়ে পাঠাইলাম নাম্বার রিসার্জ করে দিল অর্থাৎ নাম্বার বলছি ঠিক আছে দিব টাকা দিচ্ছি এরপরও কি যে বিশ্বাস হচ্ছে না টাকাটা দেব না না দেবো কি কি মানে বারবার কল দিচ্ছি তারপরে যে নাম্বার টাকা পাঠাই দিলাম টাকা পাঠানোর পরে যেহেতু টাকা পড়ছে তার মানে পরে আর কল দেয় নাই আমি আর কল দেয় নেই কন্টার্ম যে নাই যে কন্টার্ম টাকা গেছে কিনা যেহেতু ফোন তার ফোন আসতেছে না তার মানে সে টাকা পেয়ে গেছে তা আসলে কিছু কিছু মানুষকে এভাবে শিক্ষা দেওয়া উচিত যে নামাজের একটা সময় আছে ওই টাইমে কাউকে ফোন দেওয়া কি ঠিক না যে আমাদের প্রত্যেকের উচিত যে আমাদের কতগুলো সময় থাকে বিশেষ করে আমাদের দৈনন্দিন যে পাচকদের যে নামাজ সময়সূচিগুলো থাকে বা সময় থাকে ওই টাইমে আমাদের উচিত কি কাউকে ফোন না দেওয়া তো তাকে শিক্ষাটা কেমন দিলাম আপনাদের কেমন লাগে মানে শিক্ষাটা কেমন দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন As-salamu